দেখো মাছটা আমার কাটা হয়ে গেছে, তো মাছটা দিয়ে না অনেকটা ডিম বেরিয়েছে, তো ডিমটা আমি আলাদা করে রেখে দিয়েছি, সেটা দিয়ে পরে কিছু করে নেব। চলো সোজা চলো, বেগুন তুলতে হবে, ওটা ছোট বেগুন, ওটা তুলো না, তুলো না, ওটা ছোট, আস্তে আস্তে তুলবো, আস্তে আস্তে তুলো, তোলো, ওটা তুলো না, এটা ছোট, এটা আছে বড়, এনো ধরো, এদিকে এসো, বেগুন তোলা হয়ে গেছে গাছের থেকে, আমি এখানে পাঁচটা বেগুন তুলেছি। হ্যাঁ আমার মেয়ে একটা ফুল তুলের মধ্যে রেখেছে আবার, তো বেগুনগুলো আমি এখন কেটে নেব, একটা বেগুনের চার টুকরো করবো, বেগুনগুলো তো খুব বেশি বড় না আবার একদমই ছোট না, মানে একটা বেগুনের চার টুকরো করলে ঠিক আছে মাছ দিয়ে রান্না করার জন্য, তো আমি একটা বেগুন চার টুকরো করে নিলাম এভাবে। বেগুনগুলো আমি সব কেটে নিয়েছি, কেটে ধুয়েও নিয়েছি, তো এবার বেগুনের মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দেবো আর এক চামচ হলুদ দিয়ে দেবো, এবার ভালো করে লবণের লবণ হলুদ মেখে নেবো বেগুনের সাথে। আমি চার পিস মাছ নিয়ে নিয়েছি, মাছের মধ্যে আমি এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে ভালো করে মাছগুলো লবণ হলুদ মেখে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, রান্নাটা আমি সর্ষের তেলেই করব, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, অল্প একটু লবণ দিয়ে মাছ ভাজলে মাছটা কিন্তু লেগে যায় না, এই জন্য আমি অল্প একটু লবণ দিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে। এবার এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো। মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, এবার পাল্টে দিয়ে আর এক সাইড ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি এক এক করে উঠিয়ে নেব একটা পাত্রে। কড়াইতে আমি অনেকটা তেল দিয়েই মাছটা ভেজে নিয়েছিলাম, তো আর তেল দেবো না, এই তেলের মধ্যেই আমি এবারে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, বেগুনগুলো এবার আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। কড়াইতে আমি আর একটু সামান্য তেল দিয়ে দিলাম, এবার আমি এর মধ্যে নিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে, কালো জিরেটা দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এবারে আমি লম্বা লম্বা করে নতুন আলু কেটে রেখেছিলাম, এখন তো নতুন আলুর সময়, তো নতুন আলু দিয়ে রান্না করছি, তো আলুটা দিয়ে এবার আমি আলুটা হালকা করে একটু ভেজে নেব। হালকা ভেজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা ও জিরে, একসাথে বেটেছিলাম সেটা দিয়ে দিলাম এক চামচ, আর এক চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দেওয়ার পর এবার আমি ভালো করে আলুটা ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল, জলটা আমি আগের থেকে গরম করে রেখেছিলাম, তো এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। পাঁচ মিনিটের জন্য আমি তরকারিটা ঢেকে দেবো, পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম, তরকারিটা ফুটছে, এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো এক এক করে। পাঁচ মিনিটের জন্য আমি তরকারিটা আরেকবার ঢেকে দেবো, তো আমি পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম, তরকারিটা প্রায় হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এরপরে আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম ভাজা বেগুনগুলো সব দিয়ে দিলাম, দিয়ে আমি হালকা করে একটু নেড়ে দেবো। তো তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামিয়ে নেব। তাহলে আমার রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও এই নতুন বন্ধুকে, আর হ্যাঁ পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইলো।